নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের একটা নতুন ভিডিও এবং নতুন রেসিপি, সেটা হলো আলু পোস্ত। খুবই সহজে অল্প সময়ের মধ্যে মাত্র 2 মিনিটে কিভাবে খুবই অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে সুন্দর একদম টেস্টি একটা আলু পোস্ত বানিয়ে ফেলা যায়, সেই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো ঝটপট সেই রেসিপিটা জেনে নেওয়া যাক। সবার প্রথমে আমি দুটো আলুকে কিউব আকারে মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ অল্প মতো সাদা তেল আমি অ্যাড করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি আলুগুলোকে অ্যাড করে দেবো। সমস্ত আলুগুলোকে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে অল্প নেড়ে চেড়ে নেবো, এবং আলুগুলো হালকা লাল লাল হয়ে এলে তার মধ্যে থেকে কালো জিরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ। খুব বেশি পরিমাণ দেব না, অল্প, মোটামুটি মিডিয়াম পরিমাণই দেব। তারপর তাতে আমি দুটো শুকনো লঙ্কাও অ্যাড করে দেবো। শুকনো লঙ্কাটা দেওয়ার পর আলুগুলোকে মোটামুটি ভালো করে নেড়ে চেড়ে, যাতে লাল লাল হয়ে যায় ততক্ষণ অবধি নেড়ে চেড়ে নেব। মোটামুটি আলুগুলি লাল লাল হয়ে এলে, মোটামুটি ভাজা হয়ে এলে তাতে আমি নুন কিছুটা পরিমাণ অ্যাড করে দেবো। নুনটা অ্যাড করার পরে ফের কিছুটা নেড়ে চেড়ে নেব, এবং আগে থেকে আমি কিছুটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেই পোস্তটা আপনারা চাইলে অল্প করে কাজু বাদাম দিয়ে মিক্স করে নেবেন। তারপর আলুটা মোটামুটি লাল লাল পুরোপুরি যখন হয়ে আসবে, কমপ্লিট হয়ে আসবে, তার মধ্যে একটা সাইড করে তেলের মধ্যে থেকে ওই পোস্ত জল দিয়ে ভিজিয়ে রাখা যেটা ছিল সেটা পেস্টটা তার মধ্যে অ্যাড করে দেবেন। ব্যাস, আর বেশি কিছু লাগবে না। মোটামুটি পোস্তটা যখন মাখো মাখো হয়ে আসবে আলুর সাথে, যখন এরকম একটা ভাব চলে আসবে, তখনই তার মধ্যে থেকে অল্প পরিমাণ, যতটা আপনারা চাইবেন, খুব বেশি আলু পোস্ত গ্রেভি হয় না, অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। এবং তার সাথে জলটা যখনই ফুটে আসবে, আলুটা সেদ্ধ আসবে, তখনই কিন্তু কিছুটা ঘি তাতে অ্যাড করে দিতে হবে। আপনারা চাইলে বাটারও দিতে পারবেন, আমি এখানে ঘি অ্যাড করেছি। ঘিটা কিন্তু মাস্ট, তাতেই কিন্তু ফ্লেভারটা আসবে। মোটামুটি তারপরে দেখবেন কিছুক্ষণ ফুটলে আপনার আলু পোস্তটা মোটামুটি গ্রেভি গ্রেভি মাখো মাখো ভাব চলে আসবে, এবং তখনই আপনাদের আলু পোস্ত রেডি হয়ে যাবে। আমার এখানে আলু পোস্ত রেডি, এবার আমি প্যাটিতে সার্ভ করে নেবো, এবং খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। খুবই অল্প ইনগ্রিডিয়েন্ট, খুবই সহজ, মাত্র 2 মিনিটে এত সহজ উপায়, আপনি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগলো। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আপনারা কে কে করেছেন এবং কেমন লাগলো এত সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা রেসিপি। তো আজকের ভিডিও এই অবধি, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।